আসতে শুরু করেছেন মুসল্লিরা। 14 জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার প্রথম পর্ব। ইকবাল আহমেদ সরকারের তথ্য, ছবিতে বিস্তারিত। টঙ্গী তুরাগ নদীর তীরে দলে দলে আসছেন মুসল্লিরা, আর ময়দানে চলছে জিকির ও ইবাদত বন্দেগী। দেশি ও বিদেশি মুসল্লিদের থাকার জন্য করা হয়েছে আলাদা ছাউনির ব্যবস্থা। প্রস্তুত 9000 শৌচাগার ও 5000 অযুখানা। বিদেশি মুসল্লিদের জন্য রয়েছে গরম পানির ব্যবস্থাও। সেই সাথে সার্বক্ষণিক পানি সরবরাহের জন্য দায়িত্ব দেয়া হয়েছে 10 জন জনস্বাস্থ্য প্রকৌশলীকে। আখেরাতের উদ্দেশ্যে একমাত্র আল্লাহ তাআলা রাজি খুশি করার জন্য, যাতে করে আমরা এখান থেকে কিছু আখেরাতে কিছু নেকি কামাই করতে পারি। দিন প্রচার করা, দিন শিখা, দিনের উপরে চলা, লাখো মুসল্লির সমাগমকে সামনে রেখে ইজতেমা ময়দানে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। স্থায়ী সিসি ক্যামেরা সহ আছে 15টি ওয়াচ টাওয়ার, থাকছে পুলিশ র‍্যাবের আলাদা কন্ট্রোল রুম। প্রায় 5 স্তরের মধ্যে নিরাপত্তা থাকবে। আমাদের কন্ট্রোল রুম তো অলরেডি করা হয়েছে, এবং আরো 5টা অস্থায়ী কন্ট্রোল রুম আছে। তারপর আমাদের টোটাল সিসিটিভি লাগানো হয়েছে। আমরা ভিতরে বিদেশি মেহমানখানা যেখানে থাকবে, ক্ষেত্রে ক্ষেত্রে আমাদের পর্যাপ্ত সাদা পোশাক পুলিশ কাজ করবে। ইজতেমাকে সুষ্ঠু ও সফল করতে 12টি টিম করেছে গাজীপুর সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মেডিকেল ক্যাম্প করা আছে, তারপর আবার বিদ্যুতের বাতি আমরা দিয়ে থাকি। টঙ্গী তুরাগ নদীর তীরে 14 জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম ধাপ, আর 19 জানুয়ারি দ্বিতীয় পর্ব শুরু হয়ে আখেরি মোনাজাত হবে 21 জানুয়ারি। সুরাইয়া অনু, 71।